ক্লাস এইট তোমরা এর আগের দিন তোমাদের বন চ্যাপ্টারটি পড়ানো হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং বাড়িতে পড়েছো তো আজকে তোমাদের এর পরের অধ্যায়টি আলোচনা করা হচ্ছে তো পরের অধ্যায় আছে বনে আগুন এবং পরিবেশের ক্ষতি অর্থাৎ এখানে তোমাদের কিছু কিছু ছবি আছে দেখতে পাচ্ছ এই ছবিগুলি কিন্তু বনেতে যে আগুন লাগা বা দাবানলের ছবি তো এই বনেতে আগুন যে লাগে সেটা কী কী কারণে আগুন লাগে এবং বনে আগুন লাগলে আমাদের পরিবেশের কি কি ক্ষতি হয় সেগুলো আমরা জানব তো বনের অভ্যন্তরে বিভিন্ন কারণে কিন্তু আগুনটা লাগে কি কি কারণে আগুন লাগে না এক নম্বর কারণ বলেছে যে অগ্নুৎপাতের সময় বনের গাছের কোনো শুকনো গাছের জ্বলন্ত লাভার সংস্পর্শে আসা অর্থাৎ আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কোনো আগুনের সংস্পর্শে যদি বনের কোনো শুকনো গাছপালা চলে আসে এবং তার থেকে যদি আগুনটা লাগে তা আস্তে আস্তে কিন্তু বনের ভেতরে গাছের ঘনত্ব বেশি এবং সেই কারণে সে আগুনটা কিন্তু কি হয় না ছড়িয়ে যায় দ্বিতীয় নাম্বার কি কারণ আছে তোমরা দেখতে পাচ্ছ না বজ্রপাত যে বজ্রপাতের কারণেও কিন্তু বনের অভ্যন্তরে আগুন লাগতে পারে আর কি কারণে আগুন লাগতে পারে না বায়ুপ্রবাহ তীব্র হলে পাশাপাশি দুলতে থাকা গাছে ঘষা লাগা অর্থাৎ বায়ুপ্রবাহের যদি বেগ খুব বেশি হয় তখন বনের ভেতরে থাকা যে শুকনো শুকনো গাছ থাকে তাদের পরস্পর ঘষা লাগার কারণেও কিন্তু বনেতে আগুন লাগে আর কী কারণে আগুন লাগে না গড়িয়ে পড়া পাথরের ধাক্কায় তৈরি হওয়া আগুনের শিকার সংস্পর্শে বনের মেঝেতে পড়ে থাকা শুকনো পাতা এলে বনভূমির ভেতরে যে গাছের শুকনো পাতা সেগুলো কিন্তু এসে জমা হয় এবং অনেক সময় কি হয় আমরা জানি যে কিছু কিছু পাথরে পাথরে ঘষা লেগে কিন্তু আগুনের সৃষ্টি হয় তো এই বনের মেঝেতে যে শুকনো পাতা পড়ে থাকে এবং গড়িয়ে পড়া পাথরের ধাক্কাতে যদি আগুনের শিকার সৃষ্টি হয় তা থেকেও কিন্তু ওই বনের মেঝেতে শুকনো পাতা সেই আগুনের সংস্পর্শে এসে আগুনটা লাগে এবং তা থেকে কিন্তু আস্তে আস্তে গোটা বনভূমিতে ছড়িয়ে পড়তে পারে আবার কী কারণে বনে আগুন লাগতে পারে না মানুষেরও বিভিন্ন কাজকর্মের ফলেও কিন্তু বনে আগুন লাগতে পারে যেমন বনের ভিতরে ধূমপান করা রান্না করা হ্যাঁ এখন চড়িভাতি করতে অনেকে বনাঞ্চলে যায় তো তখনও কিন্তু অসাবধানতাবশত কিন্তু বনেতে আগুন লেগে যেতে পারে তো এই এতগুলো কারণে কিন্তু বনেতে আগুন লাগার সম্ভাবনা আছে তাহলে বনে যদি আগুন লাগে তখন কি কি পরিবেশের ক্ষতি হয় না বনেতে আগুন লাগলে কি হয় না আমরা জানি যে সবুজ বনভূমি ছাড়া কিন্তু মানুষের বেঁচে থাকাটা সম্ভব নয় হ্যাঁ এবং আগুন লেগে বন নষ্ট হলে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বাড়তে থাকে আর অক্সিজেনের ঘনত্ব কমতে থাকে ফলে পরিবেশের তাপমাত্রা বাড়ার কিন্তু সম্ভাবনা অনেকটা বেড়ে যায় আর কি হয় না বনের মাটি আর গাছের পাতা বৃষ্টিপাতের প্রায় পঞ্চাশ শতাংশ শুষে নেয় এবং বনে আগুন লাগার পর মাটি ও গাছের পাতার সেই ক্ষমতা আর থাকে না ফলে বন্যার সম্ভাবনাও অপেক্ষাকৃত বৃদ্ধি পায় আর কি বনে আগুন লাগালে ক্ষতি হয় না বড় বড় গাছগুলো পুড়ে যাওয়ার ফলে প্রবল বৃষ্টিপাতের সময় মাটির ক্ষয় বেড়ে যায় আমরা সবাই জানি যে বড় বড় গাছগুলো কি হয় না তাদের শিকড়ের দ্বারা মাটিকে কিন্তু ধরে থাকে তার ফলে ভূমিক্ষয় রোধ করে কিন্তু বনের দাবানলের প্রভাবে বা আগুন লাগার প্রভাবে যদি এই গাছগুলো পুড়ে যায় তাহলে কিন্তু সেই মাটিটাকে তারা ধরে রাখতে পারে না ফলে বৃষ্টিপাতের সময় কিন্তু ভূমিক্ষয় আস্তে আস্তে বেড়ে যায় আর কি হয় দাবানলের পর প্রথম বৃষ্টিপাতের সময় জলে ছাই মিলে যাওয়ায় জল দূষণ হতে পারে অর্থাৎ এই দাবানল বা বনে যে আগুন লাগলো তার ফলে যে ছাই পড়ে থাকে সেই ছাই বৃষ্টির জলে গিয়ে কি করে না বিভিন্ন যে পার্শ্ববর্তী জলাশয়ে গিয়ে পড়ে নদীর সাথে মেশে এবং তার ফলে কিন্তু দূষণও একটা ঘটতে পারে এটাও কিন্তু পরিবেশে ক্ষতি হয় আর কি হয় যেটা সব থেকে বেশি ক্ষতি হয় সে হচ্ছে বনে আগুন লাগলে বহু প্রাণীর কিন্তু ততক্ষণাৎ মৃত্যু ঘটে হ্যাঁ বনেতে থাকা বিভিন্ন যে সমস্ত প্রাণীরা জীবজন্তুরা থাকে তারা কিন্তু প্রথমে কিছু কিছু প্রাণী এদিক ওদিক ছোটাছুটি করতে পারে করতে থাকে হুম এবং ছোটাছুটি করার ফলেও তাদের কি হয় না সে অনেকেই যে আগুনের গ্রাসে কিন্তু তারা এসে পড়ে এবং তারা কিন্তু মারা যায় এর ফলে বনের মধ্যে থাকা প্রচুর যে প্রাণী তা মৃত্যু হওয়ার ফলে বনের মধ্যে থাকা যে জীববৈচিত্র্য সেটাও কিন্তু নষ্ট হয়ে যায় বনের মধ্যে থাকা যে খাদ্যশৃঙ্খল সেটাও কিন্তু ব্যাহত হয় তো এই রূপ কিন্তু ক্ষতির সম্মুখীন কিন্তু আমরা হই আচ্ছা এবারে এখানে কিছু তোমাদের টুকরো কথা আছে হ্যাঁ সম্প্রতি আমরা যে আমাজনের জঙ্গলে আগুন লাগা সেটা সম্পর্কে আমরা সকলেই অবগত তাছাড়াও এখানে দেওয়া আছে উনিশশো সালে আমেরিকা যুক্তরাষ্ট্রে এক বিধ্বংসী দাবানলে প্রায় তিন মিলিয়ন একর বন নষ্ট হয়ে যায় এবং দাবানলটি প্রায় দুদিন স্থায়ী হয়েছিল এবং এই দাবানল নেভানোর কাজে যারা যুক্ত ছিলেন তাদের মধ্যে সাতাশি জন এই দাবানলে মারা যায় এবং অস্ট্রেলিয়াতেও এরকম দাবানলের ঘটনায় প্রভূত ক্ষতি হয়েছে তো আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে এই দাবানলের প্রভাবে আমাদের পরিবেশ মনুষ্য সমাজ এবং জীবজগতের যে কতটা ক্ষতি হচ্ছে তো তোমরা এখান থেকে বনের আগুন লাগার কারণ এবং বনে আগুন লাগলে পরিবেশের কি কি ক্ষতি হয় সেটা কিন্তু তোমরা করবে আচ্ছা এরপরে আছে বন কেটে ফেলা এবং পরিবেশের ক্ষতি যে মানুষ কি করছে তাদের দৈনন্দিন চাহিদা দীর্ঘদিন বেড়ে যাওয়ার কারণে এবং মানুষ যে শহুরে জীবনে অভ্যস্ত হয়ে যাওয়ার ফলেও হ্যাঁ এবং জনসংখ্যা বেড়ে যাওয়ার ফলেও কিন্তু মানুষের কি হচ্ছে বন কেটে ফেলার কিন্তু প্রবণতা অনেক বেশি দেখা যাচ্ছে তাহলে বন যে কেটে ফেলা হচ্ছে তার ফলে কি কি পরিবেশের ক্ষতি হচ্ছে সেগুলো কিন্তু আমরা জানব তাহলে এখানে দেখা যাচ্ছে মানুষ তার নানান প্রয়োজনীয় অর্থাৎ জমির অত্যধিক চাহিদা গৃহ নির্মাণ হ্যাঁ শহরাঞ্চলের বৃদ্ধি কলকারখানার বৃদ্ধি তাদের যে মানে দৈনন্দিন যে চাহিদা সেইগুলো সমস্ত কিছু মেটানোর জন্য তারা কিন্তু বন কেটে ফেলছে তো পরিসংখ্যান বলছে সারা পৃথিবীতে প্রতি সেকেন্ডে মানুষ প্রায় দেড় একর করে বন কেটে ধ্বংস করে দিচ্ছে তো এইভাবে যদি বন কেটে বনভূমির পরিমাণ যদি কমে যায় আস্তে আস্তে এবং বন যদি কেটে ফেলা হয় তাহলে মানুষ কি কি সমস্যাতে পড়তে পারে সেগুলো আমরা দেখব না আমরা জানি যে পরিবেশে বন এবং যে উদ্ভিদ তা আমাদের কি কি উপকার করে সেটা কিন্তু আমরা সকলেও জানি তাহলে এইগুলি আমরা বনভূমি যদি যথেচ্ছ পরিমাণে ধ্বংস করা হয় তাহলে যে কি কি ক্ষতির সম্মুখীনে মানুষ পড়বে সেটা দেখে নেওয়া যাক কি বলছে যে মাটির খুব গভীরে বা কম গভীরে যাওয়া গাছ যদি হঠাৎ উবড়ে ফেলা হয় তবে যে মাটির কণাগুলিকে গাছের মূল আঁকড়ে ধরে থাকে তা আলাদা হয়ে যায় তারপর জল শুকিয়ে গেলে ওই মাটি ঝুরঝুরে হয়ে যায় অর্থাৎ কি না আমরা জানি যে বনভূমি বা উদ্ভিদ সে তার মূল দ্বারা কি করে মাটিকে খুব ভালোভাবে ধরে রাখে এবং তার ফলে কি হয় এরা ভূমিক্ষয় রোধ করে হ্যাঁ এবং যদি এই বন যদি কেটে ধ্বংস করে নেওয়া হয় তাহলে কী হবে মাটির যে স্তর সেটা কিন্তু ক্রমশ আলগা হয়ে যাবে এবং জলের তার উপর বৃষ্টির জল এসে পড়লে ওই মাটির যে স্তর সেটা সহজেই ধুয়ে চলে যায় ফলে মাটির যে নিচের স্তরের পাথর সেটা কিন্তু বেরিয়ে যায় এবং আমরা জানি যে পাথরের উপরে কিন্তু নতুন করে কোনো উদ্ভিদ জন্মাতে পারে না তার ফলে খুব বিস্তীর্ণ এলাকা এরকম দীর্ঘদিন ধরে ঘটে থাকার ফলে একটা বিস্তীর্ণ এলাকার কিন্তু মরুভূমি পর্যন্ত সৃষ্টি হতে পারে তাহলে যদি আমরা যথেচ্ছ পরিমাণে বন কাটি তাহলে একটা পৃথিবীর একটা অংশ কিন্তু মরুভূমির আকার ধারণ করবে আর কি হয় না বন কেটে ফেললে ওই অঞ্চলের মাটি আর বৃষ্টির জল ধরে রাখতে পারে না ফলে মাটির নিচের জলের স্তর কমতে থাকে আমরা এখন প্রায়ই টিভি খুললে দেখতে পাই বিভিন্ন বিশেষত গ্রীষ্মকালে বিভিন্ন জায়গাতে আমাদের ভারতবর্ষেতেই বিভিন্ন রাজ্যতে জলকষ্ট দেখা যায় হ্যাঁ এই জলকষ্ট হওয়ার প্রধান কারণ কিন্তু এই যথেচ্ছ পরিমাণে বন বা উদ্ভিদ কিন্তু কেটে ফেলা কারণ আমরা জানি যে বন কেটে ফেললে ওই অঞ্চলের মাটি কিন্তু বৃষ্টির জল ধরে রাখতে পারে না তার ফলে মাটির নিচেতে থাকা যে জলের স্তর সেটা আস্তে আস্তে কমতে থাকে এবং তার ফলে কিন্তু মানুষ তীব্র জলকষ্টের কিন্তু শিকার হতে হবে এই কারণে আচ্ছা আর কি হয় যে বন যদি ক্রমাগত কাটতে থাকলে কার্বন ডাইঅক্সাইডের শোষণে বেশি সক্ষম গাছের সংখ্যাও কিন্তু কমতে থাকে এবং বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গেলে পরিবেশ কি হয় গরম হয়ে যায় বা গ্লোবাল ওয়ার্মিং হয় অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং কি আমরা জানি তা গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড এরকম গ্যাসের পরিমাণ আস্তে আস্তে কি করছে না বেড়ে যাচ্ছে এবং বেড়ে যাওয়ার ফলে এই সমস্ত গাছগুলো যে এই সমস্ত গ্যাসগুলো যেহেতু যে পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রা ধরে রাখার ক্ষমতা বেশি তো এদের গ্যাসের মাত্রা বেড়ে যাওয়ার ফলে কি হচ্ছে না পরিবেশের যে গড় তাপমাত্রা সেটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে হ্যাঁ এটাকেই বলা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং তো আমরা জানি যে উদ্ভিদ কি করে না কার্বন ডাইঅক্সাইড শোষণ করে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে তো এই কার্ব বন যদি ক্রমাগত ধ্বংস হয়ে যায় তাহলে কিন্তু কার্বন ডাইঅক্সাইড পরিবেশ থেকে বেশি মাত্রায় শোষিত হবে না তার ফলে এই সমস্ত গ্যাসের পরিমাণ বাতাসে বাড়বে এবং গ্লোবাল ওয়ার্মিংয়ের কিন্তু সম্ভাবনা আস্তে আস্তে বাড়বে আর আমরা গ্লোবাল ওয়ার্মিংয়ের ক্ষতিকারক প্রভাব আমরা জানি যে গ্লোবাল ওয়ার্মিং যদি ক্রমশ বৃদ্ধি পায় তাহলে আমাদের যে হিমবাহের গলন বৃদ্ধি পাবে হ্যাঁ এবং বিভিন্ন যে পরিবেশের যে ধ্বংসাত্মক ঘটনা সেগুলো কিন্তু আস্তে আস্তে ঘটবে বন্যা বা খরার পরিমাণ বৃদ্ধি পাবে এই এই সমস্ত কিন্তু ঘটনাগুলো ঘটতে থাকবে আর কি হয় না অতিরিক্ত গরমে জলচক্র ব্যাহত হয় বৃষ্টিপাতের পরিমাণ কমতে থাকে বা বৃষ্টিপাতের ধরনেরও পরিবর্তন ঘটে ফলে খরার এবং বন্যার সম্ভাবনা কিন্তু বাড়ে তাহলে এত কিছু কিন্তু যে অনভিপ্রেত ঘটনা সেগুলো কিন্তু সবই ঘটছে কিন্তু এই যথেষ্ট পরিমাণে বনভূমি ধ্বংসের কারণে আচ্ছা এবার আরও কি ক্ষতির সম্মুখীন হয় না বিভিন্ন প্রাণী বিশেষ ধরনের গাছ বা বনাঞ্চল তার বাসস্থানের জন্য ব্যবহার করে এ ধরনের বনাঞ্চল ধ্বংস হলে ওই প্রজাতির বিলুপ্তির সম্ভাবনা বাড়ে এবং জীববৈচিত্র্য হ্রাস পায় অর্থাৎ কিনা এই বনভূমিকে যথেচ্ছ পরিমাণে ধ্বংস করার ফলে বনভূমিতে যে সমস্ত প্রাণী বেঁচে থাকে সে সমস্ত প্রাণীরাও কিন্তু ধ্বংস হচ্ছে তার ফলে পরিবেশেতে যে খাদ্য খাদ্যশৃঙ্খল সেটা ব্যাহত হচ্ছে এবং পরিবেশের যে জীব্যবৈচিত্র্য সেটা কিন্তু আস্তে আস্তে হ্রাস পাচ্ছে এবং এর ফলে কিছু কিছু যে বন প্রাণী তারা কিন্তু আস্তে আস্তে বিলুপ্তির শিকার হচ্ছে অর্থাৎ পরিবেশ থেকে তারা কিন্তু হারিয়ে যাচ্ছে তাহলে সেই জীবগুলিকে কিন্তু আমরা আর পরিবেশে ফিরে পাব না তাহলে এই এত কিন্তু আমাদের যে সমস্যা সেগুলো কিন্তু সবই এই বনভূমিকে ধ্বংস করার ফলে কিন্তু দেখা যাচ্ছে আচ্ছা এরপরে আছে যে বনভূমি তো ধ্বংস হলে আমাদের পরিবেশকে বাঁচানো তো সম্ভব নয় তাহলে কি। কী উপায় আমরা অবলম্বন করলে বনভূমিকে আমরা বাঁচাতে পারব না অবশ্যই বনাঞ্চলের গাছ কাটা বন্ধ করতে হবে নতুন করে গাছ পোঁতা এবং নতুন নতুন বনাঞ্চল তৈরি করতে হবে বনে আগুন লাগার সম্ভাবনা কমানো এবং বনাঞ্চলে পশুচারণ নিয়ন্ত্রণ করতে হবে বনের পরিণত গাছ কাটা এবং সেই জায়গায় ওই একই প্রজাতির নতুন গাছের চারা লাগাতে হবে বনের গাছে কোনো রোগের আক্রমণ ঘটলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে কোনো কারণে বনেতে আগুন লেগে বা দাবানল সৃষ্টি হয়ে একটা বনভূমি যাতে ধ্বংস যাতে না হয় সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে মানুষের জনসচেতনতা বৃদ্ধি করতে হবে যে কিভাবে আমরা বনেতে গাছ আমরা কম কাটবো বা কোনো বিস্তীর্ণ এলাকার গাছ যদি আমাদের ব্যক্তি স্বার্থে কাটতেও হয় তাহলে যাতে নতুন করে আবার একটা মনুষ্য বর্ণভূমি তৈরি করা যায় সেদিকে আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে তাহলে এত কিছু কিন্তু কারণ কিন্তু আমাদেরকে শুনতে হবে কিসের জন্য না বর্ণভূমি বাঁচানোর জন্য